দূর বাবা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই ডটার। আচ্ছা, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, এরকমই বাজে, কারণ এই ঘরে ঘড়ি নেই, আমি বলতে পারছি না, ওইখানে ঘড়ি, 7টাই বাজে। তো যাই হোক, আজকে আমি এরকমভাবে চেয়ারে এরকমভাবে শুয়ে মতন আছি, তার কারণ হচ্ছে সবাই তোমরা জানো যে সামনে আমার ভাইয়ের বিয়ে। হ্যাঁ, তো বিয়ে, এখন আমার মেয়ে প্রচুর ভিডিও দেখে দেখে, এই যে মেয়ে, আচ্ছা, ও প্রচুর ভিডিও দেখে ইউটিউবে, সাজা গোজার ভিডিও, ওগুলো তো এখনকার সব বাচ্চাদের ইন্টারেস্ট। তো সেই ভিডিও দেখে দেখে ওর ইচ্ছা হয়েছে যে ও আমাকে, মানে ও হচ্ছে মেকআপ আর্টিস্ট হয়ে গেছে। তো যথারীতি অনেকদিন থেকে আমাকে বলছে যে মা, আমি সাজাতে পারবো, সাজাতে পারবো, সাজাতে পারবো। তো আমি বললাম তাহলে ফালতু ফালতু, মানে মিমির জন্য, মানে ভাইয়ের যে বিয়ে হবে, বউয়ের জন্য মেকআপ আর্টিস্ট আমি বুক করলাম না, তুই মেকআপ করতে পারতিস তুই যখন শিখে গেছিস। তা বললো না, আমি তোমাকে সাজাবো, তোমাকে সাজাবো, আমি বিয়েতে, বিয়ে বাড়িতে তোমাকে আমি সাজাবো। তো আমি বললাম ঠিক আছে, সাজাবি তো, সে ঠিকই আছে, আর তার আগে তুমি আমাকে ট্রায়াল দাও, তুমি আগে আমাকে কতটা ভূত বানাও না কি বানাও সেটা আমি দেখতে চাই। তো ওই জন্য সেই ভূত সাজার দিন আজ আমার এসে গেছে, আমার মাথাটা খারাপ করে দিচ্ছে, তুমি সাজো, তুমি সাজো, সাজো। তাই আজকে আমি বসে পড়েছি ওর ইচ্ছা পূরণ করার জন্য। দেখুন, মেকআপে রাখা ব্যাগ বিশাল, সব কিছু জিনিসপত্র নিয়ে, ও এই যে সব মেকআপ ফেকাপের ভেতর সব জিনিসপত্র আছে ওর, যেটা যেটা করবি সেটা যেটা দেখাবি কিন্তু কী করছিস। আচ্ছা যাই হোক, তো সেই আমি ভূত হওয়ার জন্য আমি বসে গেছি, আজকে আমি সাজবো মেয়ের কাছে, ভাইয়ের বিয়ের আগে ট্রায়াল দিচ্ছি কী মেকআপ হবে না হবে। তো দেখতে থাকো, তোমরা সাথেও থাকো, কী কী ও আমার মেকআপ করে, আমি তো কিছু দেখতে পাবো না, তোমরাই দেখো। তো চলো সাজানো শুরু করো, সব বিগিনার্সদের জন্য টিউটোরিয়াল দিচ্ছি। বাবা, এটা আবার টিউটোরিয়াল বলছে, ও নিজেই কোনো দিন শিখলো না, ও টিউটোরিয়াল দিচ্ছে। যাই হোক, ওর ইচ্ছা যখন হয়েছে অবশ্যই পূরণ করব, এগুলো তো হাতেই আছে, পূরণ করাই যায়। তো সেই জন্য আজকে আমি ওর কাছে মেকআপ করছি। তো চলো শুরু করো, আর তোমরা সাথে আমার সাথে থাকো, আমার সাথে দেখো কি কি করছে ও। আর সবার আগে বলি, যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার, এই সব পাগলামো দেখার জন্য আমার সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করতে গেলে নিচে রেড বাটন আছে, ওটাকে প্রেস করো, তারপর একটি বেল আইকন আসবে, ওটাতে ক্লিক করো, তাহলে আমার প্রত্যেক দিনে আপলোডেড ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সাথে সাথেই চলে যাবে। তো চলো দেখি আমার মেয়ে কি করে। মানে আমার কথাটা ও বলে দিল, যাই হোক। তো চলো সাথে থাকো, দেখো কি কি সাজায় আমাকে, চলো। তো শুরু। এই যে ফার্স্টে দেখো, আমি পন্ডসের ময়েশ্চারাইজার ইউজ করছি, তো এটা দিয়ে মুখটাকে হাইড্রেটেড করে দেব, মানে যা যা বাড়িতে আছে আর কি। আমার মজাই লাগছে, কোনদিন কেউ তো এরকম। এবার আমি ইউজ করব হচ্ছে ল্যাকমে অ্যাবসলিউট ব্লার পারফেক্ট মেকআপ প্রাইমার। এই যে দেখো, প্রাইমারটা হচ্ছে মেকআপটাকে স্টে করানোর জন্য, অনেক ভালোভাবে যাতে মেকআপটা মুখের ওপর বসে যায় তার জন্য প্রাইমারটা ইউজ করতে। হ্যাঁ, এমন সাজিও না যেন ওরা ভয় পায় আমাকে দেখে। দেখো এটা যদি তোমায় যদি ভূত লাগে তাহলে আমার দোষ না, কারণ ইউটিউবে যা টিউটোরিয়াল আমি তাই দেখে বলছি, ওদের দোষ হবে তাহলে।
এবার আমি ইউজ করবো হচ্ছে লরিয়াল প্যারিসের ব্লেন্ডেবল ফাউন্ডেশন, ঠিক আছে? এইটা ইউজ করবো, এটা খুব ভালো। আর তার জন্যে ওইটাকে মেকআপটা ব্লেন্ড করার জন্যে একটা এরকম স্পঞ্জ নিয়ে নেবো, ব্লেন্ডার। কিন্তু স্পঞ্জটাকে একটু ভেজা তো আসছি। স্পঞ্জটা ভেজাতে গেল, বললাম সব রেডি কর, বললো সব রেডি। এখন দেখুন জল কিন্তু দেখি নড়বে না, কিন্তু বলে দিলাম আগে থেকে। এই তো এরম লাগবে। এবার হচ্ছে দেখো মা, মুখটা একটু দেখাও তো। হ্যাঁ, এবার হচ্ছে এরম হয় কন্টুর করে নিতে হবে পুরো ফেস এরিয়াটাকে, তারপরে হচ্ছে এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে।
কত ফসা লাগে পুরো, মনে হচ্ছে কোরিয়া থেকে এসেছ। এবার কি জানো মা করে? না 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 আমি জানি, আমি জানি তো। এই যে কনসিলার, সেটা কিছু মেবেলিন নিউ ইয়র্কের ড্রিম ব্রাইটনিং ক্রিমি কনসিলার, ঠিক আছে? এই যে এটা, আমার মা তখন ভালোটা কিনে দেয়নি তো তাই জন্য এটা ইউজ করতে হবে। চোখ বন্ধ করতে হবে না, খুলেই রাখো। তো এখানে এরম ভাবে লাগাতে হয়, ঠিক আছে? আচ্ছা আগে ফেস প্রবলেম না আগে কনসিলার? পুরো ব্রাইট ব্রাইট লাগছে। এবার মনে হয় ফেস পাবে। আজকে মেয়ের মডেল মা এবার হচ্ছে আমার আইব্রো করব। কিভাবে
ভুরুটুর কিছু সেভ করা নেই, তাই ও কিছু সেভ বুঝতেই পারছে না কি কোন পজিশন আছে। আচ্ছা লিপস্টিক লাগানোর পরে এটা লাগাতে হয় না আগে?
না কোথায় না একটু দেখি দেখি হলো চোখ আস্তে আস্তে খুলেই রাখো তা পুরো খুলবে না দেখি হাফ খোলো দেখি দেখি কি শাস্তি হয়নি এখনো এখনো হয়নি ওরে বলে দেখি সিম্পল মেকআপ এভরিডে লাইফের জন্য এই মেকআপ ডান
চোখে দেখি চুলটা খুলে দিতাম আচ্ছা এই ভূতের মতন দেখুন ভূতই লাগছে মনে হচ্ছে আমাকে একটু আমার কিছু ভালো লাগছে না এ বাবা এগুলো কি হলো এ বাবা তুমি এটা কি করলে তোমার এখন চোখ খুললে কেন তুমি আমার পুরো মেকআপটা কি করিল আর পড়াতে হবে না আচ্ছা ও আমার খুব অধৈর্য লাগছে যাকগে যা এটা নাকি ডেইলি লাইফে মানে ডেইলি কোথাও বেরোতে টেরোতে এরকম হালকা মেকআপ নাকি করতে হয় যাতে আবার আমাকে টিপ করতে নেই ওই জন্য আমাকে টিপও করায়নি জাস্ট আমি চুলটা শুধু খুলে দিলাম তো এই হচ্ছে আমার মেয়ে আজকে মেকআপ করলো বড় মেকআপ আর্টিস্ট দিয়ে আজকে আমি সাজলাম অনেক দিন ধরে অ্যাপয়েন্টমেন্ট করছিলাম পাচ্ছিলাম না যাই হোক আজকে পেয়ে গেছি তো এই ছিল আজকে সন্ধ্যেবেলা মেয়ে আর আমার খুনসুটি বলতে পারেন হ্যাঁ ও আমার মেকআপ করে দিল তো এই মেকআপ নাকি আমি ভাইয়ের বিয়েতেও ও আমার করবে বা সাজাবে জানি না নিজেই তখন সেজে কী করবে আর ড্রেস তো দেখেছে কিনেছে যত হ্যাঁ নিজেই তখন সাজবে না আমাকে সাজাবে তো সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই যাই হোক আগে থেকে আগে অনেক দিন থেকে বলছিল তোমাকে সাজাবো 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 তো আজকে আমি সেজেছি আমার তো সেজে খুব ভাল লাগছে মেয়ে সাজিয়েছে মানে এটা একটা তো এক্সট্রা পাওনা আছেই তো যাই হোক এই করতে করতেই হয়তো শিখবে একদিন আরও ভালো শিখে নেবে মেকআপ হওয়া মেকআপ করা তো এই ছিল আজকে মেকআপ তো কেমন লাগছে আমাকে জানাবে আর আমার উইদাউট মেকআপ কেমন লাগছে জানাবে আর ওকে উইদাউট মেকআপ কেমন লাগছে জানাবে তো কি করব কি করি এই এই পর্যন্ত মেকআপ তো যাই হোক আজকের এই মেকআপের টিউটোরিয়াল ক্লাস এখানেই শেষ করছি আমি তখন গয়না ফয়না পরে পারলে বেনারসি পরে সব পরে আমি দেখাবো সেটা এখন কবে হবে জানি না ও আগে নিজে শিখে নিক ভিডিও দেখে দেখে তো আজকে এই ছোট্ট একটা টিউটোরিয়াল ছিল সিম্পল মেকআপের জন্য বাড়িতে কী কী কিনে রাখলে কীভাবে কী সাজা যায় দেখুন আমি কীরকম আগে ছিলাম আর এখন কেমন একটু ফসা ফসা হয়ে গেলাম তো এই তবে লিপস্টিকটা খুব ভালো কালারবারের এই লিপস্টিকটা খুব ভালো মানে কোনো মানে একবার ইয়ে করলেই হয়ে যায় আর এই কালারটা খুব থাকে মানে অনেকক্ষণ স্টে করে কোনো ইয়ে হয় না তো এই দেখুন কীরকম বোকা বোকা একটা ফেস করছে এই হচ্ছে আজকের ভিডিও আর আর একটা যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমার মেয়ের কালকে বার্থডে হ্যাঁ আমি এখনো না বর্ণ হইনি হ্যাঁ বোকা বোকা কথা বলছে এবার সেটা নিয়ে কি হবে হই হুল্লোড় তো হবেই একটু খুব অল্পর ওপর দিয়েই করা হবে যা করা যা হবে সব দেখাবো সঙ্গে থাকো সঙ্গে থাকো যা হবে তোমাদের নিয়েই হবে তোমরা আমার সাথে থাকো আর হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে যে কেমন লাগলো এই মেকআপ আর্টিস্টকে তোমাদের তো এই হচ্ছে ব্যাপার আর আমাকে কেমন লাগছে দেখতে যাক আজকের মতন
তো টাটা বলছি, গুড নাইট বলছি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। ঠান্ডা পড়েছে, বাইরে তো বেরোতেই হয় আমাদের ঠান্ডার মধ্যে, কিন্তু তাও সব প্রোটেকশন নিয়ে মাথা কান ঢাকা দিয়ে, যেটা আমি আমার মেয়েকে বলে বলে পারি না, ও সারাক্ষণ এরকম গেঞ্জি পরে ই পরে ওর নাকি ঠান্ডাই লাগে না। তো যাই হোক, যারা একটু শীত কাতুরে আছো আমার মতো, আমি বড্ড শীত কাতুরে, তো কান টান ঢেকে বেরো, আর কান ঠান্ডাটা লেগে যাবে, হাওয়া চলছে খুব বাইরে। তো যাই হোক, সাবধানে থাকো, খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। তো আজকের মতন গুড নাইট।